আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বায়ান্ন টিভিতে। মুসলিমদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান ও পবিত্র ভূমি মক্কাতে নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে অপবিত্র এবং মানবতার ও বিশেষ করে মুসলিমদের চরম শত্রু ইহুদিরা। মুসলমানদের পবিত্র নগরী মক্কায় অমুসলিমদের জন্য নিষিদ্ধ ঘোষিত এলাকায় ইসরায়েলি সাংবাদিক প্রবেশের ঘটনায় রীতিমতো সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার মধ্য দিয়ে আবারও ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি নতুন করে সামনে এসেছে বলে মনে করছেন অনেকে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে সেই ইহুদি সাংবাদিক বলছে, দ্য ড্রিম ক্যাম ট্রু, অর্থাৎ স্বপ্ন সত্যি হল। এমনকি সেই সাংবাদিকের মুসলিমদের হজ চলাকালীন আরাফার পাহাড়ে ঘোরার ক্লিপসও দেখা যায়। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পুরো সৌদি আরবকে ইউরোপীয় নোংরা সভ্যতার আলোকে গড়ে তোলার সময়ই ঘটল এমন ঘটনা। তাই স্বাভাবিকভাবেই ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে এখন চলছে নিন্দার ঝড়। এমনিতেও সৌদিতে বর্তমানে একের পর এক হকপন্থী আলেমদের গ্রেপ্তার, গুম, শারীরিক মানসিক নির্যাতনে মেতে আছে পশ্চিমাদের দালাল সরকার। যেখানে খোদ দেশেরই আলেম ওলামাগণ মুক্তভাবে চলতে পারছেন না, সেখানে মুসলিমদের চরমশত্রু ইহুদিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, বরং তারা তাদের ঘোরার ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। তাই স্বাভাবিকভাবেই এখন প্রশ্ন আসছে, তাহলে কি পশ্চিমাদের দালাল সৌদি প্রিন্স কি এখন ইসরায়েলের সাথে শান্তিপূর্ণ সহবস্থানে যাচ্ছে? যদি এমনই হয়, তাহলে হয়তো সামনে মুসলিমদের তাদের পবিত্র মক্কা ও মদিনার ভূমিতে ইহুদিদেরকে দেখতে হবে। মুসলিম বিশেষজ্ঞগণ বলছেন, এই ধরনের কর্মকাণ্ড দিয়ে আসলে ইসলামের শত্রুরা মুসলিমদের পরীক্ষা করে দেখছেন যে এতে তারা কেমন প্রতিক্রিয়া দেখায়। তাই তাদের মতে এখন মুসলিমদের উচিত এর বিপরীতে শক্ত প্রতিক্রিয়া দেখানো, যাতে করে ইসলাম ও মানবতার চরমশত্রু ইহুদিরা দ্বিতীয়বার ভুলেও এই ধরনের কাজ করার দুঃসাহস না দেখায়। সে সাথে ওলামাদের প্রতি বিশেষজ্ঞগণ সৌদি দালাল সরকার এবং তাদের চাটুকারদের ব্যাপারে নিজেদের অবস্থান পুনর্মূল্যায়ন করার আহ্বান জানান। কারণ এটা এখন স্পষ্ট যে কোনো ইহুদি সাংবাদিকের এভাবে মুসলিমদের পবিত্র ভূমিতে নির্বিঘ্নে ঘুরে বেড়ানো প্রশাসনের কারো হাতছাড়া কখনোই সম্ভব নয়। তবে এই ঘটনায় সৌদি সরকারের পক্ষ থেকে কিছু বলা না হলেও চরম ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলি মুসলিম মন্ত্রী এসাউই ফ্রেজ। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের এই সাংবাদিকের মক্কা শহর ঘুরে বেড়ানো এবং রিপোর্ট করায় ইসরায়েলের মন্ত্রী নিন্দা জানিয়ে বলেছেন, এটি অজ্ঞতা এবং ক্ষতিকর বিষয়। গিলতামারি নামের ওই সাংবাদিক ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 13-এর সংবাদকর্মী বলে জানিয়েছে আল জাজিরা। চ্যানেলটির এক ভিডিওতে দেখা যায় গিলতামারি এবং তার স্থানীয় গাইড মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান কাবা শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাদের হিব্রু ভাষায় কথা বলতে দেখা যায়। পরে দ্রুতই তারা ইংরেজিতে কথা বলতে শুরু করেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার মুসলিম মন্ত্রী ফ্রেজ দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম কানকে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে এটি করা এবং এ নিয়ে গর্ব করা বোকামি, শুধু রেটিংয়ের জন্য প্রতিবেদনটি প্রচার দায়িত্বজ্ঞানহীন এবং ক্ষতিকর। এ ঘটনায় ব্যাপক সমালোচনার পর ইসরায়েলি টিভি এবং ওই সাংবাদিক ক্ষমা চেয়েছেন। তবে ঘটনায় এখনও কোনো বিবৃতি দেয়নি সৌদি কর্মকর্তারা, এমনকি কোনো মন্ত্রী কিংবা রাষ্ট্রীয় কেউ মুখ খুলেননি।